ছাব্বিশ জুলাই কার্গিল বিজয় দিবস রাজ্য তিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত। এই পালনে শুক্রবার লেচু বাগানস্থিত এলবার টেক্কা পার্কে শহীদ সেনা জওয়ানের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 1999 সালে কার্গিল থেকে পাক হানাদার বাহিনীকে তাড়িয়ে মাতৃভূমির সম্মান মর্যাদা রক্ষা করে ভারতের সেনা জওয়ানরা যে আত্মবলিদান করেছিলেন তা আজ ইতিহাস। পাক হানাদার বাহিনীর এই বিতাড়নের 26 জুলাই দিনটি গোটা দেশে কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত। রাজ্য শুক্রবার দিনটি শহীদ সেনা জওয়ানদের স্মৃতি প্রতি স্মরণে মননে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালিত। এই পালনে আগরতলা লিচু বাগানস্থিত এলবার্ট একা স্মৃতি পার্কে এক ভাবগম্ভীর পরিবেশে শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শ্রদ্ধা জ্ঞাপনের পর নিজ প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী কার্গিল যুদ্ধে শহীদ সেনাদের পাশাপাশি তাদের পরিবারের পরিজনদের স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ কে দিন মে মে আমারে পুরে সেনা জো আর্মি সে লেকে আধা সামরিক বাহিনী মে ভি হ্যায় পুলিশ মে ভি হ্যায় অলগ অলগ রাজ্য সরকার কি ও হ্যায় সবি লোগো কো বহুত বহুত ইস বিজয় কে লিয়ে বধাই দুঙ্গা ও সাথে সাথ জিনোনে বলিদান দেকে আমারে দেশ কো সীমাও কো সুরক্ষিত রাখা ইনকো ভি মে ইনকে ইনকে পরিবার কো ভি মে ইয়াদ করুঙ্গা ওর ইনকো শ্রদ্ধালি দেব। থ্যাংক ইউ স্যার। এটি মধ্যে বিভিন্ন স্থানে সরকারি এবং বেসরকারি ভাবে কার্গিল বিজয় দিবস পালন করা হয়। এই কার্গিল বিজয় দিবস পালনকে কেন্দ্র করে রাজ্যবাসীর মধ্যে অভূতপূর্ব দেশাত্মবোধকতার আবেগ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোর।